মুহূর্তে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন সেখানে রয়েছি এবং কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীদের একটি আজকে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সকালবেলা থেকে দেখতে পেলাম যে আমার কবি জসিমউদ্দিন হলের দেয়াল জুড়ে ক্যান্টিনের দেয়াল জুড়ে আপনার একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন এর কিছু ব্যক্তিবর্গ এসে তারা পোস্টারিং করছে নির্দিষ্ট দলের ব্যানারে। তো এই যে 5ই অগাস্টে আমরা যে দেশটাকে স্বাধীন করলাম আমরা তখন থেকে আশায় আসন্নিত হয়েছি আমাদের এই ক্যাম্পাসটা হবে রাজনীতি মুক্ত, অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত হবে, পড়ার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে, আমরা পড়াশোনা করব। আবার যখন দেখি যে এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো ফিরে আসছে তখনই কিন্তু আমরা আতঙ্কিত হই যে আমরা 5ই অগাস্টে যে স্বাধীনতাটা অর্জন করলাম এটি ধরে রাখতে পারবো কিনা। এই আশঙ্কার জায়গা থেকে আতঙ্কিত হয়ে মূলত আজকে আমরা এখানে এসেছি, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো যেন আর কার্যক্রম না করে ব্যানার পোস্টারিং ফেস্টুন যেন এগুলো আর না লাগায়, এই জন্য আমরা মূলত এখানে এসেছি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। দেখুন সুনির্দিষ্ট অভিযোগ আচ্ছা, নির্দিষ্ট দল সম্পর্কে যদি আমরা না বলে ওভারঅল দেখি যে অতীতে আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে এই 2024 সাল পর্যন্ত ছাত্র রাজনীতির যে পথ পরিক্রমা, স্বাধীনতার পর থেকে এই পথ পরিক্রমা আস্তে আস্তে তার মূল ট্র্যাক থেকে সরে গিয়েছে। এখানে এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্টটা স্বাধীনতার পর থেকে যত সময় গিয়েছে তত আরো খারাপ আকারে এসছে। সো আমরা এটা আশঙ্কা করতেছি যেন আরো বেশি খারাপের দিকে না যায়, ক্যাম্পাসটা যেন ঠিক জায়গাতে বহাল থাকে, এই জন্য আমরা চাচ্ছি যে আসলে কেউই ফিরে না আসুক এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো। আমরা কারো ভালো মন্দ না বলে আমরা এইটা বলতে চাই যে হ্যাঁ আপনি ডাকসু নিয়ে আসেন, আপনি আবার ছাত্র সংগঠন কার্যক্রমটা চালু করেন, ক্যাম্পাসে ডাকসু ভিত্তিক কার্যক্রম চালু হোক, দলীয় লেজুর ভিত্তিক আমার কেন লাগবে, কি প্রয়োজন এই সময় এসে? বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আজকে একটি প্রতিবাদ মিছিল ছিল, কারণ হচ্ছে এই যে 24-এর যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের আমাদের অন্যতম দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করা, এবং সেজন্য হচ্ছে আমরা বারবার হচ্ছে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি বা প্রতিবাদ মিছিল আমরা করেছি। আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন হলগুলোতে হচ্ছে পোস্টারিং করছে এবং বিভিন্ন হচ্ছে প্রচারণা চালাচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে এই রাজনৈতিক দলগুলো যদি ক্যাম্পাসে যদি আবার বিস্তার করে বা তাদের যে রাজনৈতিক মত সেই মতাদর্শ যদি স্টুডেন্টদের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা আগের মতো যে ক্যাম্পাসে হচ্ছে গণরুম, গেস্ট রুম এবং প্রোগ্রামের মতো বিষয়গুলো দেখব যেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে পড়াশোনা থেকে বিচ্যুত করবে এবং হচ্ছে সামগ্রিক যে পরিবর্তনের আমরা আকাঙ্ক্ষা করেছিলাম এই নতুন বাংলাদেশে সেই আকাঙ্ক্ষা আমরা পরিপূর্ণভাবে বাস্তবে পরিণত করতে পারবো না। শুধুমাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের জন্য বা বিভিন্ন দলের অপপ্রচার বন্ধের জন্য আমাদের একটি প্রতিবাদ মিছিল ছিল এটি। ছাত্র দল ক্যাম্পাসে তাদের যে পোস্টারিং কার্যক্রম এবং নিজেদের যে ধরনের মুভ দিতেছে এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদেরকে নিজেরা আতঙ্কগ্রস্ত মনে করতেছে এবং তারা মনে করে যে ছাত্রলীগ পূর্বে যেমন সন্ত্রাসের রাজনীতি এবং দখলদারিত্বের রাজনীতি করে আসছে, ছাত্রদলের বর্তমান মুভ সম্পর্কে অনেক শিক্ষার্থী মনে করে তারাও এই ধরনের রাজনীতিতে ফিরে আসতে পারে, এবং ক্যাম্পাসে তারা হলগুলোতে হলেরগুলোতে যে ধরনের হল গেটে পোস্টার সাটছে এবং বিভিন্ন হলের রুমে যে ধরনের পোস্টার আর সেটা নিয়েছে এই কারণেই বিভিন্ন হলের রুমে যে ধরনের পোস্টার সেটে নিয়েছে এই কারণে সাধারণ শিক্ষার্থীরা মনে করতেছে যে ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রলীগের মতোই ফিরে আসতে পারে, সেই কারণে তারা এর বিরুদ্ধে তাদের যে অবস্থান এই অবস্থান জানান দেওয়ার জন্য তারা আজকে মিছিলটি শুরু করে। আজকের মিছিলের মেইন প্রতিপাদ্য মেইনলি শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা এই জানানি দিতে চায় যে তারা ক্যাম্পাসে কোনো ধরনের দখলদারিত্ব দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতির এই দেখতে চায় না আর। মুহূর্তে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যর দিকে যায় আমরা যেমনটি দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আর ছাত্র রাজনীতি চান না, ছাত্র রাজনীতির সমাপ্তি চান, এবং সাধারণ শিক্ষার্থীদের যেই হল রুম গেস্ট রুম যে কালচার ছিল সেগুলো থেকে তারা মুক্তি পেতে চান। তো আমি আসলে কিছুক্ষণ আগে এখান থেকে দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে
আমি যদি একজন ছাত্রর সাথে কথা বলতে চাই যে আজকে কি কেন আপনারা মিছিল করলেন? আসলে আমরা মূলত এই মিছিলটা শুরু হয়েছিল আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হল থেকে। আমাদের মুহসিন হলের একটি রুমে একটি পোস্টার লাগানো হয় এবং সেটা হচ্ছে একটি দলীয় ব্যানার, আর ছাত্র দলের কিছু নেতাকর্মীরা এই পুরো ক্যাম্পাস জুড়েই হচ্ছে একটা প্রচারণা চালাচ্ছে এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং যেটার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য ছাত্ররা শহীদ হয়েছে এবং এই ক্যাম্পাসে 15 জুলাই আপনারা দেখেছেন যে কি রক্তের বন্যা বয়ে গেছে, এবং সেটার জন্য যেই কালো রাজনীতির থাবা থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম সেটাকেই আবার পুনরাবৃত্তি করার জন্য, সেটাকে ক্যাম্পাসে আবার ফিরিয়ে আনার জন্য ছাত্র রাজনীতির মানে কিছু দল আর কি, স্পেশালি ছাত্র দল, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে দেখেছি আমরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা পোস্টার লাগিয়েছে এবং স্পেশালি হলের রুমেও লাগিয়েছে, যেখানে আমরা হলে 17 তারিখে সকল হলে আমরা সব ধরনের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করেছি, সেক্ষেত্রে তারা এটা চালিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং সেটার জন্য আজকে আমাদের স্বতঃস্ফূর্ত এই মিছিল।